এসআর কার্টুন পয়েন্ট। বন্ধুরা, আজকের গল্প সৎ মা ও জাদুর কেক। নিতাইপুর নামক একটি গ্রামে কেয়া তার সৎ মা শুয়েতার সাথে থাকতো। বেশ কিছুদিন হলো কেয়ার বাবা মারা গেছে, আর কেয়ার বাবার মৃত্যুর পর থেকেই কেয়ার দুঃখ দুর্দশার দিন শুরু হয়েছে। শুয়েতা কেয়াকে দিয়ে বাড়ির সব কাজ করালেও ঠিক মতো তাকে খেতে দিত না, আর কারণে অকারণে কেয়াকে মারধর করত। সৎ মায়ের এমন অত্যাচার সয়ে কেয়ার দিন যাচ্ছিল। না জানি নবাবজাদি কোথায় গেছে আর কি করছে, সংসারের কোনো কাজই ঠিক মতো করতে পারে না, আর যেটুকু কাজ করে তাও আবার গুছিয়ে করে না। আর যদি ও আমার কাজই ঠিক মতো না করতে পারে, তবে আমি ওকে খাওয়াতে পড়াতে যাব কেন? না, কেয়ার প্রতি আমাকে আরো কঠোর হতে হবে, নয়তো ওই বজ্জাত মেয়ে মাথায় উঠে যাবে। শুয়েতা যখন এইসব কথা ভাবছিল তখনই সেখানে কেয়া চলে আসে। ছোট মা, তুমি কি ভাবছো গো? অমন আনমনা হয়ে কি ভাবছো? যাকগে, রান্না হয়ে গেছে, তুমি এখন খেতে এসো তো। এত বেলায় আজ তোর রান্না হলো? তুই কি রান্নাঘরে গিয়ে ঘুমাচ্ছিলি নাকি? হ্যাঁ, দেখ কেয়া, আমি কিন্তু তোকে এমনি এমনি এ বাড়িতে রাখবো না। তুই যদি ঠিক মতো কাজ করতে না পারিস, তবে কিন্তু আমি তোকে এ বাড়ি থেকে তাড়িয়ে দেব বলে দিলাম। যা, এখন গিয়ে তাড়াতাড়ি খাবার বার, আমি হাত মুখ ধুয়ে আসছি। এরপর শুয়েতা চলে যায়, আর কেয়া সেখানেই হতাশ হয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে, হায়রে আমার পোড়া কপাল রে, আমি আমার বাবার বাড়িতে থাকবো, তাও আবার এই সৎ মায়ের মন জয় করে। না জানি কোথা থেকে এই বদ মহিলাকে বাবা বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছে আমারই দেখাশোনা করার জন্য। দেখাশোনা তো করেই না, খালি নির্যাতন করে। বাবা মারা যাওয়ার সাথে সাথে এই মহিলা তার আসল রূপ দেখিয়ে দিল, বজ্জাত মহিলা একটা। একই তো নিজে উড়ে এসে জুড়ে বসেছে, আবার আমার উপরেই অত্যাচার চালাচ্ছে। এই সবই আমার কপালের দোষ। যাই, এসব কথা ভেবে কি লাভ, বাড়িতে গিয়ে খাবার বাড়ি, নয়তো ওই ডাইনি মহিলা তো আবার আমাকে আবার মারবে। এই বলে কেয়া খাবার বাড়তে চলে যায়, আর এভাবেই কেয়া তার কষ্টের দিন কাটাচ্ছিল। একদিন কেয়ার তার বাবা মায়ের কথা খুব মনে পড়ছিল, তাই সে তার কষ্টগুলো উজাড় করার জন্য নদীর ধারে যায়, আর নদীর ধারে বসে দীর্ঘশ্বাস ফেলতে থাকে। আজ যদি বাবা মা বেঁচে থাকতো, তবে আমায় কি এত কষ্ট পেতে হতো? বাবা মা, তোমরা কেন আমাকে ছেড়ে চলে গেলে? আর তোমরা যখন গেছই, আমাকে নিয়ে গেলে না কেন? কেয়া যখন এসব কথা বলছিল, তখনই সে দেখতে পায় একটা বানর নদীর জলে হাবুডুবু খাচ্ছে। এ দেখে কেয়া ছুটে নদীতে নামে, আর বানরটাকে জল থেকে তুলে নিয়ে আসে। এ কি, তুই এমন নদীর জলে পড়ে গিয়েছিলি কি করে? আমি যদি তোকে জল থেকে না তুলতাম, তবে তুই মরেই যেতি। যাক, ভগবানের অশেষ কৃপা যে তোকে আমি সময় মতো জল থেকে তুলতে পেরেছি। কেয়ার এসব কথা শেষ না হতেই সেখানে এক ভয়ঙ্কর ডাইনি চলে আসে, আর ডাইনিকে দেখে তো কেয়া ভীষণ ঘাবড়ে যায়। ভয় পাস না তুই, আমি আগুন ডাইনি, আর এই বানরটা আমার বাহন। আমরা দুজনে পাহাড়ের উপরে খেলছিলাম, কিন্তু হঠাৎই আমার এই বানরটা পা ফসকে নদীতে পড়ে যায়, আর নদীতে ভেসে আসতে থাকে। আর আমি আগুন ডাইনি হওয়ায় জলে নেমে আমার বানরটাকে বাঁচাতে পারিনি, কারণ আমি নদীর জলে নামলেই ভস্ম হয়ে যেতাম। যাই হোক, তুই আমার বাহন বানরকে বাঁচিয়ে আমার অনেক বড় উপকার করেছিস, কারণ এই বানর ছাড়া যে আমি অচল।
এবার তুই আমার বানরকে দয়া করে আমার কাছে ফিরিয়ে দে। এরপর কেয়া বানরটাকে আগুন ডাইনির কাছে ফিরিয়ে দেয়। শুনেছিলাম ডাইনিরা নাকি অনেক ভয়ঙ্কর হয়, কিন্তু তোমাকে দেখে তো আমার মোটেও ভয়ঙ্কর লাগছে না। তোমার থেকে তো আমার সৎমাই বেশি ভয়ঙ্কর। তবে তো আমার ছোট মাই একটা ডাইনি। সব ডাইনি কি আর ভয়ঙ্কর হয়? আমি অতটাও ভয়ঙ্কর নই। কেউ আমার কোনো ক্ষতি না করলে আমি ভয়ঙ্কর রূপ ধারণ করি না। যাই হোক, তুই তোর সৎ মাকে ডাইনি বললি কেন? কি হয়েছে বলতো আমায়। এরপর কেয়া আগুন ডাইনিকে তার সব কথা খুলে বলে। আর এসব কথা শুনে আগুন ডাইনির ভীষণ মায়া হয়। তোর কথা শুনে আমি বড্ড কষ্ট পেয়েছি, আর তাই আমি আমার বানরকে বাঁচানোর জন্য তোর সমস্যার সমাধানের জন্য একটা জিনিস দিতে চাই, যেটা তোকে তোর সৎ মায়ের অত্যাচার থেকে বাঁচাবে। এ কথা বলে ডাইনি জাদু করে একটা কেক নিয়ে আসে, আর সেই কেকটা কেয়াকে দেয়। এই কেকটা নে, এটা কোনো সাধারণ কেক নয়, এটা হলো জাদুর কেক। আর যখনই তোর সৎমা তোর ওপর অত্যাচার করতে আসবে, তখন এই কেকটাই তোর সৎমাকে উচিত শিক্ষা দিবে। এবার তুই দেখতে পাবি সৎমায়ের ওপর এই জাদুই কেকের কাহিনী। এরপর কেয়া ওই জাদুর কেক নিয়ে বাড়ি ফিরে যায়। আর যেই না কেয়া কেকটা নিয়ে বাড়িতে ঢুকেছে, অমনি শুয়ে তা বকতে শুরু করে দেয়। এই দস্যি মেয়ে, কোথায় গিয়েছিলি? সারাদিন যদি টোটো করে এমন ঘুরিস, তাহলে সংসারের কাজ কি আর তোর ভূতের মা এসে করবে নাকি? হ্যাঁ, আর কেক তুই কোথায় পেলি? হ্যাঁ, আমার টাকা চুরি করে কি তুই এই কেক কিনতে গিয়েছিলি? তবে তো আজ তোর রক্ষা নেই। এ কথা বলে শুয়েতা যেই না কেয়াকে মারতে গেছে, অমনি কেয়ার হাতের কেকটা একটা লাঠি হয়ে শুয়েতাকে মারতে শুরু করে দেয়। আর লাঠির মার খেয়ে তো শুয়েতা নাজেহাল অবস্থা। ও বাবা রে, ও মা রে, মরে গেলাম রে, এই লাঠি তো আমাকে মেরেই ফেলবে দেখছি। কেয়া, এই লাঠিটাকে থামা মা, আমি আর তোর সাথে খারাপ আচরণ করব না, তোকে মায়ের মতো আগলে রাখবো, দয়া করে তুই লাঠিটাকে থামা মা। এরপর কেয়ার ইশারায় লাঠিটা থেমে যায়, আর লাঠিটা আবারও কেকে পরিণত হয়। আর শুয়েতা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। এবার বুঝতে পেরেছি সৎমার জাদুর কেকের আসল অবস্থা। এবার নিশ্চয়ই সৎমা উচিত শিক্ষা পেয়েছে। এখন থেকে মনে হয় উনি আর আমাকে মারবে না, নিজের সন্তানের মতো আগলে রাখবে। কেয়ার এই ইচ্ছাই সফলতায় পরিণত হয়। সত্যি কেয়াকে শুয়েতা আর মারে না, ওই কেকের ভয়ে মাতৃস্নেহে তাকে আগলে রাখতে শুরু করে।